গণশুনানির নির্ধারিত দিন ছিল চব্বিশ ফেব্রুয়ারি তবে হল পেতে আগে শুক্রবার সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে গণশুনানি করেন জাতীয় প্রার্থী এবং নেতারা এতে স্বাগত বক্তব্য দেন বিএনপি মহাসচিব গত পরশুর যে দুর্ঘটনা এই দুর্ঘটনা ইতিমধ্যেই সরকারের উদাসীনতার কারণেই আজকে দুর্ঘটনাগুলো একের পর এক ঘটে চলেছে আমরা মনে করি যে এটা যেমন একটা ট্র্যাজেডি

দলের জন্য একটা করা প্রয়োজন বিএনপির যুগ্ম সচিব মহাসচিবরা যদি বলে যে খালেদ জিয়ার মূর্তির প্রোগ্রাম দেন তো প্রোগ্রাম দিব সাধারণ মানুষকে বলতে দিতে হবে তারা ভোট দিতে পেরেছে কি পারে না মানুষ সরকারকে ভয় পাবে না সরকার জনগণকে ভয় পাবে সেই ধরনের দেশ আমরা চাই মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে যে সংবিধান রচিত হয়েছিল প্রার্থীদের অভিযোগ শোনার পর ডক্টর কামাল হোসেন বলেন তিনি যে আওয়ামী লীগ করতেন ক্ষমতায় থাকা দলটি সে আওয়ামী লীগ নয় পরে কথা ব্যাপারে আমরা বিচার করতে পারবো বেগম খালেদা জিয়ার মুক্তি ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে দিয়ে আমরা আমরা এটা হারিয়েছি সেটাকে আমরা পুনরুদ্ধার করব। নির্বাচনে যে অর্থ অপচয় হয়েছে তা মেটাতে দেশের নাগরিকদের কষ্ট হবে এমন আশঙ্কা করে এর প্রতিবাদে এখনই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান গণফোরাম সভাপতি আজকে যে বিষয় নিয়ে আমার নিউজ টোয়েন্টি ফোর ঢাকা